ওটা আবু আদনান কোনটাকে বক্তব্য দিক আর যেই কোনটাকে বক্তব্য দিক এভাবে কন্ট্যাক্ট করে হ্যাঁ বক্তব্য দেওয়া এটা শরীয়তে এটা জায়েজ নেই এটা কি নাই যায় নেই এটা দিন প্রচারকে এটা পেটের মাধ্যম বানিয়ে নেওয়া এখনকার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতো নয় যে একটা বোম ফেলছে মানুষ মারা যাচ্ছে পারবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি শিখেন আপনি ইসরায়েল ইসরাইল কী করতে সেটা নিয়ে আপনাকে বক্তব্য শুনছে আপনি লাফাচ্ছেন আমেরিকা কী করতেছে সেটা নিয়ে বক্তব্য শুনছে লাফাচ্ছেন অথচ আপনি উজু করতে জানেন না আপনি সালাদ পর্যন্ত শুদ্ধভাবে পড়তে জানেন না তো যারা আপনাদেরকে আপনার দিন যারা শিক্ষা দেয় যারা আপনার আকিতা সংশোধন করে দেয় যারা আপনার আমল সংশোধন করে দেবে এদের বক্তব্য শোনা উচিত যেন আপনি নিজেই সংশোধন হন এমন সিরিয়াস যে মুসলিমদের ভেঙে প্ল্যান করেছে যারা বিরোধী সাবজেক্ট হ্যাঁ কে কবে আসবে সালামকে নিয়ে ভবিষ্যতে কি হবে আর সবসময় মানুষদেরকে ওই এমন একটা সাবজেক্ট দেয় মানুষকে আতঙ্কিত করে এই যে ইহুদিরা এসে করে নিল এই মুসলমানরা এরা কী হচ্ছে এদের ভবিষ্যৎ কী হবে মানে মানুষদেরকে আরও মানে হাই হুতাশের মধ্যে ফেলে দেয় অথচ আল্লাহম বলছেন হালাকাল মোতানাত হালাকাল মোতাসাত যারা মানুষের উপর কঠোর কঠোর করে যারা মানুষের উপর মানে মানুষকে কঠিনের দিকে নিয়ে যায় তাদেরকে ঢংসে কথা বলছে আমাদের দেশের আবেগী মুসলমান হ্যাঁ এরা দেখা যাচ্ছে নতুন কিছু পেলেই ওইদিকে ঝুঁকে যায় আবু আদনান তার সমস্যা দুটো একটা হলে এলিমের স্বল্পতা আছে আর একটা হল এই যে তার ভিতরে উগ্রতা আছে টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আবু আদনান আসলে তো আমরা তাকে আলিমে মনে করি না আলিম মনে না করার অর্থ এই যে উনি তো জেনারেল শিক্ষিত ছেলে হ্যাঁ কিছু বক্তৃতা শিখেছে তো এরকম বক্তৃতা আমাদের ছেলেরা মাসাল অনেকে শিখেছে আবার আমাদের ছেলেরা অনেকে মাঠে বক্তব্য দেয় তো মাঠে বক্তব্য দিয়ে হতবাসে তার মুখের হ্যাঁ এরা কিছু এমন ভঙ্গিমা আছে এমন কিছু প্র্যাকটিস আছে যার কারণে মানুষ আকৃষ্ট হয়েছে আর সে কিছু এমন সাবজেক্ট নিয়েছে হ্যাঁ যে সাব সাবজেক্টগুলি গায়েবী সাবজেক্ট হ্যাঁ কেয়ামত কবে আসবে ইসারা আসলামকে নিয়ে ভবিষ্যতে কি হবে আর সবসময় মানুষদেরকে ও এমন একটা সাবজেক্ট দেয় মানুষকে আতঙ্কিত করে এই যে ইহুদিরা এসে দহলকে নিল এই মুসলমানরা এরা কি হচ্ছে এদের ভবিষ্যৎ কী হবে মানে মানুষদেরকে আরও মানে হাই হুতাশের মধ্যে ফেলে দেয় অথচ আল্লাহাম বলছেন হালাকাল মোতানাত হালাকাল মোতাসাদ্দুন যারা মানুষের উপর কঠোর কঠোর করে যারা মানুষের উপর মানে মানুষকে কঠিনের দিকে নিয়ে যায় তাদেরকে ঢংসের কথা বলছেন কারণ ইসলাম আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এই ইসলাম কেমন আগ পর্যন্ত টিকে থাকবেই এটা নিয়ে মানুষদের ভিতরে আল্লাহ বলছেন বা শিরু অু মানুষকে সুসংবাদ দাও ভাগায়ও না ইয়া শিরু ওয়ালায় তো আসিরু মানুষদের জন্য সহজ করো কঠিন করো না আর কিছু এই এরকম ভাইরাল বক্তা আছে যে দত মানুষের প্রতি বেশি কঠোরতা করবে হ্যাঁ নতুন কিছু তথ্য নিয়ে আসবে এবং মানুষদেরকে ভয় ভীতি দিয়ে বক্তব্য দেবে হ্যাঁ এ হলো পাকা মুমিন হ্যাঁ বাংলাদেশের অবস্থা কোথায় তোমার পরিবারের অবস্থা কোথায় তোমার স্বজন অবস্থা কী এটা না চিন্তায় নাই ওই আমেরিকার বিরুদ্ধে একবার জুমার খুদ্ায় বক্তব্য দিয়ে খুদ গরম করে দিল আর জনগণ হলো এত আবেগী জনগণ আমাদের বাংলাদেশি জনগণ দেখতেছি যে আবু আদনারের মতো ব্যক্তি এখন কত তার বক্তব্য ভিজিট সত্তর হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ তাহলে এই ধরনের একটা মানুষকে যদি বক্তৃতা নিয়ে আসতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপরে মনে হয় না সিরিয়াল পায় না তাহলে আমাদের দেশের মানুষ যে কত আবেগী এটা তো মানে বোঝার কোনো বাকি নেই আবেগী মানুষ এরা মানে যাছাই মছায় না যা যার দিকে ঝোকে হিন্দুর মতো মানে যেটাই আশ্চর্য মনে হয় ওটার পূজা করে হ্যাঁ ওরা তো সব জিনিসই পূজা করে হ্যাঁ ওই পানির পূজা করে সূর্যের পূজা করে মানে যেটা ভালো লাগে যেটা আকৃষ্ট মনে হয় একটা পুরাতন গাছ মনে হয় এই গাছের মধ্যে কিছু আছে ওটা পূজা করতেছে তো আমাদের দেশের আবেগী মুসলমান হ্যাঁ এরা দেখাচ্ছে নতুন কিছু পেলেই ওইদিকে ঝুঁকে যায় তো যাই হোক আবু আদনান তার সমস্যা দুটো একটা হলে এলিমের স্বল্পতা আছে আর একটা হলে এই যে তার ভিতরে উগ্রতা আছে হ্যাঁ তার বক্তব্যের মধ্যে যে আমরা এখন পর্যন্ত যেটা বুঝতে পেরেছি সেটা হলে যে মানে পুরাটাই উ উগ্রপন্থী আসে এবং খাওয়ারিজদের যে বক্তব্যগুলি বা তাদের যে আকীদা সেই আঁকিদার সূত্রে আমরা তার মধ্যে পাই হ্যাঁ মানুষের মধ্যে অনেক কঠোরতা করে ছোটো ছোটো বিষয় নিয়ে একজন মানুষকে কাফের এবং তাদেরকে বেইমান বানিয়ে দেয় এটাও দ্বিতীয় মোলা হাজা তার জন্য নাম্বার তিন সেটা হলেই যে ওটা আবু আদনান কোনটাকে বক্তব্য দিক আর যেই কোনটাকে বক্তব্য দিক এভাবে কন্ট্যাক্ট করে হ্যাঁ বক্তব্য দেওয়া এটা শরীরতে এটা যায়জ নেই রেখে নেই যায় নেই এটা দিন প্রচারকে এটা পেটের মাধ্যম বানিয়ে নেওয়া ঠিক আছে এই জন্য আমাদের দেশের যারা মুসলিম আছে তাদের জিনিসটা বোঝা উচিত হ্যাঁ এত টাকা দিয়ে এরকম ভাইরাল বক্তা না নিয়ে এলাকার যারা গুণ্যমান্য ওলামা এখরাম আসেন যাদের কাছে এলেম আছে যাদের কাছ থেকে আপনি দিন শিখতে পারবেন আকিদা শিখতে পারবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি শিখেন আপনি ইসরায়েল ইসরায়েল কী করতে সেটা নিয়ে আপনাকে বক্তব্য শুনছে আপনি লাফাচ্ছেন আমেরিকা কী করতেছে সেটা নিয়ে বক্তব্য শুনছে লাফাচ্ছেন অথচ আপনি উজু করতে জানেন না আপনি সালাদ পর্যন্ত শুদ্ধভাবে পড়তে জানেন না তো যারা আপনাদেরকে আপনার দিন যারা শিক্ষা দেয় যারা আপনার আকিদা সংশোধন করে দেয় যারা আপনার আমল সংশোধন করে দেবে এদের বক্তব্য শোনা উচিত যেন আপনি নিজে সংশোধন হন সমস্যা কি জানেন সেটা হলে আমরা নিজেকে নিয়ে যত ভাবি না অন্যকে নিয়ে আমরা বেশি ভাবি ঠিক আছে তো জন্য তার বক্তব্য যারা সচেতন মানুষ আছেন তারা না শোনাই ভালো আর যারা শুনতেছেন তারা যেন তার শুনে বিভ্রান্ত না হন এটা আমাদের দাবি থাকবে